পুজোর আগেই কেন্দ্র সরকারি এবং রাজ্য সরকারি সমস্ত প্রকার কর্মীদের জন্য ভালো খবর আসছে। কি ভালো খবর সেটা আপডেট আপনাদেরকে রিনাউন্ড সোর্স থেকে দেব, যেখানে আপনাদের কোনো রকম অবিশ্বাস থাকবে না। তবে হ্যাঁ, ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে, কারণ ভিডিওর মাঝখানে আছে টুইস্ট। রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর বলতে আমি ডাইরেক্ট পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের সুখবর দেব না, দেব পার্শ্ববর্তী একটা রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, তার সঙ্গে কেন্দ্র সরকারি সমস্ত কর্মচারীদের সুখবর। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর কী আছে সেটার জন্য কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেরিয়ে আসতে চলেছে খুব ভালো সুখবর সমস্ত প্রকার কর্মীদের জন্য, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, পার্শ্ববর্তী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য। তো অবশ্যই ভিডিওতে মন দিয়ে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, রিনাউন্ড সোর্স থেকে আমি আপনাদেরকে দেখাবো সেই তথ্য, এবং আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে বাকিরাও জানতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো করেই নিতে হবে, যাতে কোনো ভিডিও আপডেট আপনাদের মিস না হয়ে যায়। মতামত কমেন্ট সেকশনে জানাবেন কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করছেন। দেখুন, আপনারা hindustantimes.com পাতায় পেয়ে যাবেন আপডেট। শুধু কেন্দ্র নয়, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পুজোর আগেই কিন্তু চমক আসতে চলেছে। কি বলা রয়েছে দেখুন, কবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে সেটা তো আর মাত্র কিছুদিনের কাউন্ট ডাউন বাকি রয়েছে। এ ব্যাপারে আপডেট আপনারা আগেও পেয়েছেন। তবে শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নন, দুর্গাপুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদেরও মুখে হাসি পড়তে পারে, কারণ তাদেরও কিন্তু ডিএ বাড়ানো হতে পারে বলে একাধিক মহলের তরফে দাবি করা হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী কেন্দ্র সরকারের তরফে ডিএ বৃদ্ধির পরেই রাজ্য সরকারি কর্মীদের মহার্গ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের গোড়ার দিকে ডিএ বৃদ্ধির ঘোষণা করবে কেন্দ্র সরকার। তারপর ডিএ বৃদ্ধি নিয়ে উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করতে পারে বলে রিপোর্টে জানানো হয়েছে। কত শতাংশ ডিএ বাড়ানো হতে পারে? একাধিক রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্গ ভাতা বাড়ানো হতে পারে। সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পান উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মীরা। তারা আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাতেই কিন্তু, মানে কেন্দ্রীয় রেট অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেই হারে ডিএ পাচ্ছেন সেই হারেই তারা ডিএ পেয়ে থাকেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীরাও 50% হারেই ডিএ পাচ্ছেন। উত্তরপ্রদেশে রাজ্য সরকারি কর্মচারীদের সংখ্যা 15 লাখেরও বেশি, পেনশনভোগীর সংখ্যা আছে 8 লাখের মতো। একাধিক রিপোর্ট অনুযায়ী পুজোর মুখে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্গ ভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারের কোষাগার থেকে বাড়তি 3,000 কোটি টাকা খরচ হবে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। শুধু তাই নয়, নন গেজেটেড রাজ্য সরকারি কর্মচারীদের বোনাসও প্রদান করা হবে। একাধিক রিপোর্ট অনুযায়ী বোনাসের অঙ্কটা কত হবে সেটা রাজ্য সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি এবং মহার্গ ভাতার উপরে নির্ভর করে। গত বছর বোনাস হিসেবে নন গেজেটেড রাজ্য সরকারি কর্মচারীরা 7,000 টাকা বোনাস পেয়েছিলেন, এবার সেই অঙ্কটা বাড়তে পারে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। তবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খবরটা কী? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এখনও পর্যন্ত বিশেষ কিছু সুখবর নেই। কেননা আপনারা জানেন যে ডিএ নিয়ে আন্দোলন পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু ডিএর আপডেট এখনও পর্যন্ত সঠিকভাবে আসেনি। তবে হ্যাঁ, যেহেতু উত্তরপ্রদেশের ডিএ বাড়ছে, অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যগুলোর ডিএ বাড়ছে, সুতরাং বিশিষ্ট মহল থেকে এটাই ধারণা করা যাচ্ছে যে খুব শীঘ্রই ডিএ আন্দোলনকারীদের সাফল্য আসবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদেরও ডিএ বাড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, ভালোই শুনেছেন, সঠিক শুনেছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদেরও ডিএ বাড়তে পারে 2025-এর শুরুতে, এমনটাই সবাই আশঙ্কা করছে। দেখা যাক কী হয়, রাজ্য সরকারি কর্মচারীদের কপালে কী আছে, কবে ডিএ আন্দোলন সাফল্য পায়। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চোখ রাখবেন স্মার্ট দুনিয়ার পর্দায়।